সাথে দোলনায় ঝুলছি, সবাইকে 21 ফেব্রুয়ারি শুভেচ্ছা। আজকের এই দিনটিতে আমরা আজকে যেভাবে কথা বলছি, সেই কথাটা বলার যে স্বাধীনতা সেটা আমরা পেয়েছি। তো কালকে তো আমার স্কুলে আমার স্টুডেন্টরা শহীদ মিনার তৈরি করেছিল, তো সেটাই আমি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণভাবে আমরা কীভাবে 21 ফেব্রুয়ারিটা উদযাপন করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে আমার বাচ্চারা শহীদ মিনার সম্পূর্ণভাবে তৈরি করে চলেছে, এবং আমরা আজকে এই স্কুলের প্রাঙ্গণে সবাই আমরা 21 ফেব্রুয়ারি উদযাপন করলাম, এবং একটা ছোটোখাটো আমরা খাবারের আয়োজন করেছি পিকনিকের মতোই। 21 ফেব্রুয়ারি সকল ম্যাডাম এবং বাচ্চাদের নিয়ে আমরা সবাই আমরা একটি পিকনিকের মতো করব, আর এখানে আনন্দ করব, মজা করব। অনেক দিন হয়ে গেলো আমরা আনন্দ করি না, মজা করি না এমনভাবে, তো সবাইকে নিয়ে আমরা আনন্দ মজা করব, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসে আমরা স্কুলের প্রাঙ্গণে 21 ফেব্রুয়ারি উদযাপন করেছি, এবং একটি ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি। আমরা সবাই এখানে গান গাইবো, নাচবো, আনন্দ করব, এবং মজা করে আমরা রান্না করব। আজকে আমরা খিচুড়ি রান্না করে সবাই পরিবেশন করব এবং আনন্দ করব। তো বন্ধুরা, চলুন দেখতে থাকুন, আমরা সব ম্যাডাম এবং স্টুডেন্টরা মিলে আমরা আজকে অনেক মজা করেছি, আনন্দ করেছি, রান্নাবান্না করেছি। আর এই যে বাচ্চারা সবাই ছোটাছুটি করছে, দোলনায় চড়ছে, খুবই আনন্দ, এবং আমরা সবাই মিলে অনেক মজা করেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা দেখতে থাকুন, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই পাশে থাকবেন। আর আমাদের জন্য, আমাদের স্কুলটার জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আর সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে আবার 21 ফেব্রুয়ারির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। তো আজ রাখছি, আল্লাহ হাফেজ।
¡Gracias!